সফলতার সংজ্ঞা যদি আমি নিজের মতো করে ভাবি যে সফলতা বলতে কি বুঝি, আমরা আসলে ওই ব্যক্তিকে সফল বলি যার মতো আমরা হতে চাই। মানে যদি এমন হয় যে যেই ব্যক্তির মতো আমরা হতে চাই ওই ব্যক্তিটাকে আমরা বলি সফল, হ্যাঁ উনি তো অনেক বড় উঁচু জায়গায় গিয়েছে, উনি মাশাআল্লাহ সফল। সুতরাং সফলতার সংজ্ঞাটা হচ্ছে যে যার মতো সবাই হতে চায় সেই ব্যক্তিকে আমরা সফল ধরি। যেমন ক্লাসের যে ফার্স্ট বয়টা তার মতো সবাই হতে চায় তাহলে আমরা ধরে নিই সে সফল। পরীক্ষায় যে ভালো করলো, যার দেখা গেলো যে যাকে সাংবাদিক এসে ভিড় করতেছে যে আপনি কি করে এত ভালো রেজাল্ট করলেন সে সফল। খেলাধুলাতে যিনি ভালো না কাজ করলেন সে সফল। এই যে রিসেন্টলি একজন হাফেজ উনি বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবে গিয়ে পুরস্কার জিতে আসলেন, তাহলে তাকে আমরা সফল বলি। কেন? কারণ তার মতো কাজ আমরা করতে পারিনি, তার মতো আমরা হতে চাই। এই জিনিসটা হচ্ছে আসলে সফলতা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় আর কি। এখন এই যে মানে তার মতো হতে চাওয়া, এই জিনিসটাকে যদি আমরা মানে জাস্ট দুনিয়াটাকে আমাদের জীবন শেষ হয়ে যেত, যদি দুনিয়াটাই আমাদের জীবন হতো তাহলে হয়তো বা আমরা সফল ভাবতাম আমার ক্লাসের ফার্স্ট বয়টাকে, আমরা সফল ভাবতাম যিনি ব্যবসাতে অনেক কোটি কোটি টাকা কামিয়েছে, যার অনেক প্রভাব অনেক ক্ষমতা অনেক প্রতিপত্তি আছে, সেই সফল দুনিয়াতে বা পৃথিবীতে বা এই জীবনে। কিন্তু মানে আপত্তিটা এই জায়গাতে হয় যে আমাদের তো দুনিয়ার জীবন শেষ না। সো যেহেতু দুনিয়ার জীবন শেষ না, সুতরাং আমি যখন একটা স্টেজে সফল হয়ে যাচ্ছি, আমি যখন ক্লাস ওয়ানে রোল এক হচ্ছি আমার কিন্তু ক্লাস টু বাকি আছে, আমি যখন ক্লাস টু শেষ করছি ক্লাস থ্রি বাকি আছে, আমি যখন এসএসসি শেষ করছি এইচএসসি বাকি আছে, জহিরুল যেমনটা বললো এইচএসসি শেষ করছি এডমিশন বাকি আছে। তাহলে দুনিয়ার জীবনে যে সব থেকে কোটিপতি হয়ে গেছে তার আরেক কোটির একটা আকাঙ্ক্ষা আছে। সো আমার কাছে মনে হয় দুনিয়ার জীবনে সফলতা কোনো ফুল স্টপ নাই, দুনিয়ার জীবনে সফলতা কমা আছে যে আমি একজন ডাক্তার, আমি একজন পেশাজীবী, আমি একজন লাখপতি, আমি একজন কোটিপতি, এবং এই কমা চলতেই থাকে, কোনো ফুল স্টপ আসে না আসলে দুনিয়ার জীবনে। ফুল স্টপ তখনই আসে যখন আমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যু যেই মুহূর্তে চলে আসতো শেষ, আমার লাইফ ফুল স্টপ, আমি ওইখানেই থেমে গেলাম। সো এই যে আমি থেমে গেলাম, এখন আমি জীবনে শেষ পর্যন্ত যা করলাম অতটুকু সাপেক্ষে ভাবা হবে যে আমি একজন সফল ব্যক্তি নাকি সফল ব্যক্তি না। কিন্তু ওই ফুল স্টপের পরে আমাদের জীবনে আরেকটা লাইন শুরু হচ্ছে, সেই লাইনটা হচ্ছে আমাদের জীবনের ফাইনাল লাইন, মানে সেটা হচ্ছে আখিরাতের একটা জীবন শুরু হচ্ছে। সো এই দুনিয়ার জীবনে এক লাইন দুই লাইন যা আমরা করলাম এটা আসলে শেষ কথা না, শেষ কথা হচ্ছে ওই যে দুনিয়ার জীবনে যা করলাম সেটার ভিত্তিতে যখন ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে, সেইখানে আমরা যখন তাকাবো, আমরা যখন দেখবো যে অনেক মানুষের চেহারা নূর উজ্জ্বল হয়ে যাচ্ছে, তার চেহারা থেকে আলো বিচ্ছুরণ হচ্ছে, তাদের হাত পা গুলো নূরে নূরান্বিত হয়ে আছে, সে মানে কাউসারের হাউজে কাউসার থেকে পানি পাচ্ছে, আর আমরা যখন দেখবো যে আমাদের চারপাশে অন্ধকার আল্লাহ না করুক, আমরা যখন দেখবো যে আমাদের নিজের ঘামে আমরা হাবুডুবু খাচ্ছি আল্লাহ না করুক। সো এই ওই জায়গায় যদি আমরা নিজেদেরকে চিন্তা করি তখন আমার ওই মুহূর্তের অবস্থায় আমার সারা দুনিয়ার সফলতা আমার সারা দুনিয়ার সার্টিফিকেট কই যাবে? সো অ্যাকচুয়ালি আমার কাছে এটাই মনে হয় যে সফলতা মানে ওই যে মানুষ তার মতো হতে চাই, বাট আখিরাতে যখন আমি চিন্তা করবো আখিরাতে তাদেরকে দেখে মনে হবে ইস আমি যদি তাদের মতো হতে পারতাম, যদি তাদের মতো একদম বিদ্যুৎ গতিতে যদি আমার পুলসিরা পার হয়ে যেত, আমার যদি ডান হাতে আমল নামা চলে আসতো, সো তখন গিয়ে আবার আমাদের সফলতার সংজ্ঞাটা চেঞ্জ হবে। মানে সংজ্ঞা একই থাকবে, তার মতো হতে চাচ্ছি, বাট সফলতার মাপকাঠিটা যে দুনিয়ার মাপকাঠিতে আমি সফল ছিলাম, কিন্তু আখিরাতে মাপকাঠিতে যখন আমি দেখে দেখে ফেলবো যে আমার বাসার দারোয়ান তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, সে আমার বাসার দারোয়ান বা সে আমার বাসা ঝাড়ু দিচ্ছে, বাট সে অপরিচিত তাকে কেউ চেনে না, বাট সে আখিরাতে যদি আমার কাছ থেকে আগায় যায় আমি ভাববো সেই সফল। সো এই জন্য দুনিয়ার সফলতা আসলে যে কোনো সময় ফুল স্টপ যেহেতু হয় না, সুতরাং দুনিয়ার সফল হওয়ার পরে একটা অপূর্ণতা থাকে, আমরা কোনো সময় ফিল করি না যে আমরা সফল হয়ে গেছি, কারণ আমার চেয়ে ভালো সফল বা আমার চেয়ে আগে আছে এরকম অনেক লোক আছে। কিন্তু আখিরাতে যখন ইনশাআল্লাহ আমরা যাবো, যদি যখন আমাদেরকে জান্নাতে রাখা হবে, শেষ সফলতা সেইখানেই শেষ, আমরা চূড়ান্ত সফলতায় পৌঁছে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন আমরা সেই প্রতিশ্রুত জিনিসটাকে পেয়ে গেছি, তখন আমরা ভেবে নেবো যে হ্যাঁ এই মানুষগুলোই সফল এবং তারা এখানে যেহেতু পার্মানেন্ট আছে, তো যেই জান্নাত পার্মানেন্ট সেই জান্নাতে যাওয়ার জন্য যে সফল হয়েছে সেও পার্মানেন্ট, সেই সফলতা পার্মানেন্ট। এছাড়া দুনিয়াও টেম্পোরারি এবং দুনিয়ার যত সফলতা আছে আমার কাছে মনে হয় যে সেই সফলতাগুলোও টেম্পোরারি।